What we do here is go back, 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 back. Assalamualaikum viewers, Amina's kitchen থেকে আমি আমিনা বলছি আজকে আমি দেশি মাগুর মাছের ঝোল করব আলু আর টমেটো দিয়ে আসে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব viewers সো viewers চলুন দেখুন আমার পুরো ভিডিওটি সো viewers আমি মাগুর মাছটাকে কেটে নিয়েছি কেটে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি viewers মাগুর মাছটাকে আমি আলু টমেটো দিয়ে রান্না করব আর সেই জন্য আমি এখানে আলু পাতা পাতা করে কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি একটা পাত্রে আমি তেল গরম করে নিয়েছি ভিউয়ার্স এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি ভিউয়ার্স আমি হাতে ভেজে নিয়েছি এরপর যে আমি এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালোভাবে মশলাটাকে কষানোর জন্য আমি সামান্য পানি অ্যাড করছি মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে এবার আমি যে মাছগুলো কেটে রেখেছিলাম ওই মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটাকে আমি এখন কষিয়ে নেব খুব ভালোভাবে চুলাটা মিডিয়ামে রেখে আমি মাছটাকে কষাচ্ছি এবার মেঘটা নেড়ে চেড়ে মেশিন করে খুব ভালোভাবে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখন ঢেকে দিচ্ছি সো ভিউয়ার্স আমি এখন খুলে দেখছি ঢাকনাটা আমার মাছটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে মাছটাকে খাওয়া যায় এই পর্যায়ে কষানো অবস্থায় মাছটা কিন্তু খুবই খেতে ভালো লাগে দেখুন ভিউয়ার্স মাছটা কিন্তু একদম খুব ভালোভাবে হয়ে গেছে আমি চুলার আঁচটা মিডিয়ামে ঢেকে রেখেছিলাম আমি মাছগুলোকে তুলে নেব যেহেতু আমি আলু আর টমেটো দিয়ে রান্না করব তাই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি আমি সবগুলো মাছের টুকরোকে এভাবে তুলে নিচ্ছি পর্যায়ে আমি মশলাটার মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স যে আলুটা আমি কেটে রেখেছিলাম কেটে আমি ধুয়ে রেখেছিলাম আলুটাকে এখন দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে আমি রান্না করে নেব খুব ভালোভাবে আলুটাকে কষাবো আমি আলুটা আমি একটু বাড়িয়ে দিলাম আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভিউয়ার্স 2 মিনিটের মতো আমি আলুটাকে কষিয়ে নিয়েছি এরপর যে আমি পানি দিয়ে দিচ্ছি আমাদের সেদ্ধ হওয়ার জন্য আমি ঝোলটা দিয়ে দিয়েছি এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি
টমেটো গুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি টমেটো গুলো দিয়ে দিলাম। কয়েকটা আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। আমি আরো 2-3 মিনিট রান্না করে নেব। আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমি এখন এর মধ্যে যে মাছটা আমি রেখেছিলাম মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে আমি নেড়ে চুড়ে ঢেকে দিচ্ছি। আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি ফ্রোজেন ধনিয়া পাতা ইউজ করেছি। এরপর যে আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার আজকের রেসিপি। মাগুর মাছের মাছ দিয়ে আমি আলু টমেটো দিয়ে ঝোল করেছি, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিউয়ার্স। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিউয়ার্স করে ফেলবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।